नमस्कार बंधुरा, वेलकम टू मौलिस किचन। आज आमी आपनादेर फ्रूट कस्टार्ड बनिए देखाबो। आपनादेर सकलेर उद्देश्ये आमार एकटी बिनीत अनुरोध रइलो जे आपनारा जारा आमार चैनलटिके देखछेन तारा प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करबेन एबं आमाके एगिये जेते साहाज्य करबेन। ताहले चलुन भिडियोटी शुरू करा जाक। एटा बानानोर जोन्नो आमी 500 दूध गरम करते दिएछि এবং হালকা হালকা গরম হয়েছে দুধটা। এই অবস্থায় আমি 3 হাতা মতো দুধ একটু তুলে রাখছি কাস্টার্ড পাউডার গোলার জন্য। এটা বানানোর জন্য আমি আপেল নিয়ে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে রেখে দিয়েছি। নিয়ে নিয়েছি কলা, এগুলোকেও ছোট ছোট করে টুকরো করে রেখে দিয়েছি। এখানে আমি কিছু আঙুর নিয়ে নিয়েছি এবং এগুলোকেও টুকরো করে কেটে রেখে দিয়েছি। আর নিয়েছি আম, এটাকেও আমি টুকরো করে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি বেদানা। আর নিয়ে নিয়েছি কাজু কিশমিশ, এটাকে আমি ডেকোরেশনের জন্য ব্যবহার করব। আর মেইন যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে কাস্টার্ড পাউডার। এখানে আমি 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 কাপ চিনি। দুধটা ফুটে গেছে, এইবার আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দিলাম। চিনিটা দুধের সাথে মিশে গেছে, এটাকে কন্টিনিউ এইভাবে নাড়তে হবে, নইলে তলায় লেগে যেতে পারে। এইবার আমি কাস্টার্ড পাউডারটা গুলে নেব, সেই জন্য গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি। কাস্টার্ড পাউডারের মধ্যে আমি এবার এই দুধটা দিয়ে দিলাম, অল্প অল্প করে দিয়ে গুলব, তাহলে খুব ভালো করে গোলা হবে এবং কোনো দানা থাকবে না। এটা কখনোই গরম দুধে গুলবেন না, তাহলে দলা দলা পেকে যেতে পারে। এবার আমি দুধটা দিয়ে দিলাম পুরোটা। দেখুন, আমি সুন্দর করে গুলে নিয়েছি, একটু দানা নেই। এবার আমি গ্যাসটাকে একটু জোরে দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে দুধটাকে নেড়ে যাচ্ছি। এইবার আমি এর মধ্যে কাস্টার্ড পাউডারটা মেলাবো। কাস্টার্ড পাউডারের গোলাটা মেশানোর সময় অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি মেশাবো, তাহলে ভালোভাবে দুধের সাথে মিশে যাবে। এইভাবে এবার এটাকে ক্রমাগত নেড়ে নেড়ে একটু ঘন করে নিয়ে আসতে হবে। দুধটা একভাবে আমি ফোটাচ্ছি এবং একভাবে আমি এইভাবে নেড়ে যাচ্ছি। দেখুন, অনেকটাই ঘন হয়ে গেছে, আমি আরেকটুখানি ফোটাবো। আমার এটা হয়ে এসছে, দেখুন এইরকম টাইপের হয়েছে। খুব বেশি ঘন আমি করলাম না, কিন্তু আবার একদম পাতলাও থাকবে না, মোটামুটি এটা একদম পারফেক্ট আছে। এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবং এটাকে একটু ঠান্ডা হতে দেবো। এই মিনিট পাঁচেকের জন্য এটাকে একটু ঠান্ডা হতে দেবো। এইবার আমি পাত্রের মধ্যে একে একে সব ফলগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম আপেল, তারপর দিলাম বেদানা, তারপরে দিয়ে দিলাম আম, দিয়ে দিলাম আঙুর, তার সাথে দিয়ে দিলাম কলাগুলো। এখানে আমি 5 ধরনের ফল ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো ফলই দিতে পারেন। এইবার আমি এর মধ্যে কাস্টার্ডটা দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো, একটু ঠান্ডা করে তারপরে আমি এটা সার্ভ করব। কাস্টার্ডটা আমি কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা আমি এবার কাজু কিশমিশ দিয়ে ভালো করে সার্ভ করব। ফ্রুট কাস্টার্ড কিন্তু একদম রেডি। আপনারা এটিকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেল নোটিফিকেশানটি অলে সেট করে দেবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমার ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্কটাও দেয়া থাকলো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, নমস্কার।